শিয়ালদের কাছে পুরবী সিনেমা হলের পাশে ভেঙে পড়ল পুরনো বহুতল বাড়ি। দমকল কর্মীরা আটকে পড়া সকল বাসিন্দাদের উদ্ধার করেছে বাড়ি থেকে, এবং সেই ঘটনাস্থলে আসেন শ্রীমতী শশী পাজা। আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব সেই ছবি। কিছুক্ষণ আগে কলেজ থেকে এলো ভাইকে নিয়ে, কিছুক্ষণ আগে তো ঘটনা, ভাইয়ের আজকে জন্মদিন। এখন বাইরে বের করবেন, আপনাকে তো বললাম। আপনি কেন আসছেন? ওনাকে এখন বসান। উনি ছোটো ভাই ভেতরে আটকে ছিল, ও আট, ও যখন ওর আজকে জন্মদিন, প্রথমত জন্মদিন, ও নিচে নামছিলই স্নান করার জন্য, স্নান করার জন্য নিচে নামছিল, তখন ও সিঁড়িতে একটা সিঁড়ির একটা স্ল্যাপে উনি আটকে যান, সিঁড়ির একটা স্ল্যাপে ও আটকে যায়, আটকে যেয়ে একটু সরে আসে, আর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে সিঁড়িগুলো ভেঙে পড়ে। আর ইনি আর মানে আমার বোন হয়, আমার মা নিচে ছিল, আর ওপরে আমার মামিরা সব আটকে ছিল। আমার একটাই বক্তব্য, এখন আমরা যাবো কোথায়, থাকবো সামনের পরীক্ষা, আমাদের এখন একটাই বক্তব্য, আমরা ইনস্ট্যান্ট এখনও আমরা রাস্তায় আছি, এখনও রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের এখনও কোনো ব্যবস্থা করা হয়নি। আপনাদের কাছে একটাই বক্তব্য, আপনারা দেখুন যেটা আমাদের ব্যবস্থা করা হয় এই মুহূর্তে। তুমি কি পরিস্থিতি ফেস কর, সবকিছুই বলেছে, ঠিকই বলেছে, এই মুহূর্তে কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় পড়বো কিচ্ছু জানি না, কোথায় থাকবো। সামনে তো তোমার পরীক্ষা, সামনে আমার পরীক্ষা, সে তো অবশ্যই, আর জীবনে এটা প্রথম পরীক্ষা, কতটা চাপ রয়েছে, এরকম তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে, মানে ভাবতে পারা যাচ্ছে না যে কি হবে এই মুহূর্তে। তোমার নাম? আইসুদা গান। তোমার নাম? আমার নাম আলেখ্য রানু, আলেখ্য রানু। থ্যাংক ইউ। আমাদের মধ্যে একটাই টেনশন, আমরা এখন থাকবো কোথায়, আমরা রাস্তায় আছি, একটাই টেনশন, শীতকাল, তার উপরে আমরা থাকবো কোথায়। কি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা কিছুই হয়নি, কোনো বাড়ি, কিন্তু বাড়ি আমাদের যথেষ্ট ভালো বাড়ি, পুরনো হতে পারে, বাড়ির বয়স হতে পারে, কিন্তু যথেষ্ট ভালো ছিল। পাশের এই কনস্ট্রাকশনের জন্য আমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সিঁড়ি ভেঙে পড়ে গেছে, এরা পাইলিং টাইলিং করছে, বাড়ি এত কাঁপছে, তারপরে ভারী ভারী মাল গাড়ি থেকে নামাচ্ছে, ওই জন্য বাড়ি ভেঙে। আপনার নামটা? আমার নাম সুমিত কুমার দাস।